হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি আবারও চলেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? সুস্থ আছেন তো? নাকি মন ভালো নেই? পার্টনার কেন ইগনোর করছে? পার্টনার কেন ইগনোর করছে? পার্টনার কেন বারবার আসছে আর যাচ্ছে, একবার আসছে একবার যাচ্ছে? পার্টনার কেন ভ্যালু করছে না? ভালোবাসার মানুষ কেন ভ্যালু করছে না? আপনার ভালোবাসার কেন মর্ম দিচ্ছে না? এই কোশ্চেনগুলো মনের মধ্যে অনর্গল চলছেই, তাই না? এত ভালোবাসা সত্ত্বেও সে কেন আমাকে ভ্যালু করছে না? এত ভালোবাসা সত্ত্বেও সে কেন আমাকে আমার ভালোবাসার মর্ম দিচ্ছে না? এত ভালোবাসা সত্ত্বেও বারবার আসছে বারবার যাচ্ছে, কেন এরকম করছে? লাইফে এই জিনিসটা আমার সাথে কেন চলছে? দেখুন, ইগনোর কেন করছে? ইগনোর দু রকমের ইগনোর হয়। এক নম্বর হচ্ছে, যারা আপনাকে ইগনোর করছে হয় তারা পরিস্থিতির শিকার, ইগনোর করতে বাধ্য। আরেক জনের কথা বলি, মানে আরেক পরিস্থিতি ইগনোর হচ্ছে কি, যে আপনাকে ইন্টেনশনাল ইগনোর করছে। আপনি একটা মেসেজ করেছেন, মেসেজটা পড়ে রয়েছে 2 ঘন্টা 3 ঘন্টা, একদিন দুদিন হয়ে গেল, মেসেজটা সে সিন করছে না। আপনি দু রকমভাবে, এটা তো হতে পারে, হতে পারে যে সে এখন এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে সে আপনার পরিস্থিতিতে আপনার মেসেজটা সিন করছে না, আদারওয়াইজ বা আপনার মেসেজটা সে মানে রিং করছে না, কথা বলছে না, এরকম হতে পারে। সেটা জেনুইন একটা কারণ, সেটা তো আপনিও বোঝেন। সেক্ষেত্রে আপনার না রাগ করা উচিত, না তাকে ব্লেম করা উচিত, কোনোভাবে ব্লেম করা উচিত না। পরিস্থিতি হতেই পারে, তার পরিস্থিতিটা সে বুঝতে পারছে, সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না। আর একটা ব্যাপার হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আর একটা পরিস্থিতি হচ্ছে, কেউ কেউ ইগনোর এমনভাবে করছে যে আপনাকে সে ট্রুলি ইগনোর করছে, মানে সে আপনাকে আপনার সাথে কথা বলতেই চাইছে না, সে চাইছেই না কোনো রকমভাবে আপনার সাথে কোনো রকম যোগাযোগ মেনটেন করতে। মানে কি, এই যে আপনি তাকে একটু বেশি ভ্যালু করেন, এই যে আপনি তাকে মন থেকে বারবার বারবার মানে বোঝান যে তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারি না, তোমার জন্য আমি পাগল পাগল করি, একটা ফোন করলেই আপনি পাগলের মতন সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে মনের যত কথা সব গল 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 করে বলে দেন, ঠিক আছে, আপনি ভাবেন এই তো সব কিছু ঠিক হয়ে গেছে। নিজের সেলফ রেসপেক্টটাকে হারিয়ে ফেলে, নিজের সব কিছুকে হারিয়ে ফেলে, চলো কথা বলেছে মানে কি না বড় কাজ করে ফেলেছে, একটা কথা বলেছে আমাকে, একবার রিং করেছে, এটা করে কি হয়? এটা করে নিজের সেলফ রেসপেক্টটা কোথায় যাচ্ছে? আপনি নিজেকে কি ভালোবাসেন? ভালোবাসেন বন্ধু? দেখুন, এরকম পরিস্থিতি অনেকে বলবে, দিদি তুমি তো বুঝবে না, তুমি তাই এসব কথা বলো না। সবার লাইফে এই জিনিস হচ্ছে, সবার লাইফে, আমার লাইফে ঘটেছে, আমার লাইফে ঘটবে না, আমিও তো মানুষ। মানুষ পরিস্থিতি থেকে শেখে, ঠিক আছে, আপনাকে বুঝতে হবে, আপনাকে মনকে শক্ত করতে হবে। তো আপনার নিজের, দেখুন সেলফ মানে আমি, আমার নিজেকে শক্ত করতে হবে। কীভাবে শক্ত করব? নিজেকে ভালোবেসে, নিজেকে প্রায়োরিটি দিয়ে, নিজেকে প্রায়োরিটি দিয়ে একবার একটু ভেবে দেখুন, এই যে সে আপনার লাইফে একবার করে আসছে, একবার করে আপনার লাইফ থেকে চলে যাচ্ছে, জাস্ট আপনাকে একটা খেলনার মতন সে ইউজ করছে, একটা খেলনার মতো সে আপনার সাথে খেলে যাচ্ছে। আপনি তো তাকে মানে সাহায্য করছেন আপনাকে খেলতে দিতে, তাই না? আপনি কেন নিজেকে হাতের পুতুল বানিয়ে রেখেছেন? আপনি কেন নিজেকে তার হাতের পুতুল বানিয়ে রেখেছেন? নিজেকে কারোর হাতের পুতুল বানাবেন না বন্ধু, নিজেকে নিজের নিজের ভেতরে নিজেকে রাখুন, নিজের ভেতরে নিজেকে রাখুন, নিজের জন্য নিজে বাঁচুন, অন্যের জন্য বেঁচে অন্যের প্রতি এতটাও হয়ে যাবেন না যে একদম পাগলের মতো আপনাকে যখন ইচ্ছে সে ব্লক করছে, যখন ইচ্ছা আপনাকে ব্লক থেকে খুলছে, যখন যখন ইচ্ছা সে তার ডিপি আপনাকে দেখাচ্ছে না, যখন ইচ্ছা তার সে আপনাকে তার মানে আপনি তার স্ট্যাটাস দেখছেন, সব কিছু করছেন বা আপনাকে সে সিন করছেন, আপনি এতটাই অস্থির হয়ে যাচ্ছেন, মানে আপনাকে সে একটু রকম যোগাযোগ করলেই আপনি যেন মনে হচ্ছেন স্বর্গের মানে চাঁদ তারা পেয়ে গেছেন হাতে, তাই না? আপনি নিজেকে এরকম ভাবুন বা এরকমভাবে তৈরি করুন যাতে সে আপনাকে ওইরকমভাবে মিস করে, মিস করার মতন করে তৈরি করুন। আপনি নিজের ডিগনিটিটা বাড়ান, আপনি নিজেকে বাড়ান, নিজের অস্তিত্ব। আচ্ছা দেখুন, আর একটা কথা বলছি,
আপনি নিজের মধ্যে এবার কি করে করবেন, আপনি নিজের কোয়ালিটিটা বাড়ান, আপনি নিজের কোয়ালিটি এরকমভাবে এনহান্স করুন, নিজেকে এরকমভাবে তৈরি করুন যে একটা মানুষ আপনাকে মানে মিস করতে যেন বাধ্য হয়, মিস করতে যেন বাধ্য হয়। আপনি তো বুঝিয়েছেন যে আপনি তাকে ভালোবাসেন, সত্যি কথা হচ্ছে যে সত্যিকারের ভালোবাসা সবার ভালো লাগে, সত্যিকারের ভালোবাসা পেতে সবার ভালো লাগে। এই যে আপনি যে আপনাকে যে ভালোবাসে, এবার আপনি যদি এখন তাকে ইগনোর করেন সেও কষ্ট পাবে, মানে আপনি তো তাকে খুব ভালোবাসা দেখিয়ে দিয়েছেন অলরেডি না, যে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, এই যে কথাগুলো আপনি বলেছেন, বলে 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 তার মনের ওই জায়গাটাতে আপনি এমনভাবে বসে গেছেন, সে ভাবছে আমি ইচ্ছা করলেই এর সাথে সম্পর্ক ভালো করতে পারি, ইচ্ছা করলে এর সাথে আমি অ্যাভয়েড করতে পারি। তো এই অ্যাভয়েডটা সে যখন আপনাকে করছে, আপনাকে কাঁদাচ্ছে, আপনি এইবারে তাকে একটু কাঁদান, আপনি এবার তাকে কাঁদান, আপনি কোনোভাবেই আর যোগাযোগ করবেন না, আপনি কোনো রকমভাবে যোগাযোগ করবেন না, আপনি শুধু খেলা দেখুন, আপনি চুপ করুন, আপনি চুপ থাকুন, দেখুন দুদিন দু মাস দু বছর পরেও সে ফিরবে, এটাই হচ্ছে সত্যি কথা। নিজের ওপরে সেলফ কনফিডেন্সটা বাড়ান, নিজেকে সেই যোগ্যতায় পৌঁছে নিয়ে যান যাতে আপনাকে সে মিস করে, মিস করার জায়গাটা তৈরি করতে করুন, মিস করার জায়গাটা নিজেকে তৈরি করুন। আপনি নিজেকে আপনি মিস করছেন সেটা ভেতরে রাখুন, ইউনিভার্সের ওপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। আর একটা কথা জানবেন, যে পাপ করে পাপের শাস্তি ঈশ্বর নিশ্চয়ই দেন, ঠিক আছে? তো চলুন খুব পজিটিভ থাকবেন। যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসেছেন তাদের সবাইকে স্বাগত বন্ধু, লাভ ট্যারো 222 আমার শ্রীকৃষ্ণাজির চ্যানেল, এটা আপনার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেলটা দাবিয়ে দেবেন, কারণ প্রত্যেক দিন আমি এখানে ভিডিও দিই, নিত্য দিনের ভিডিও নোটিফিকেশানটা পয়লা তালে আপনার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? হয়তো আজকে রিডিংটা দেখে আপনার ভালো লাগতে পারে, সেই জন্য যদি আপনি আমার সাথে যোগাযোগ করতে চান আপনার পার্সোনাল রিডিংয়ের জন্য, যে আপনার পার্টনার কেন আপনাকে ছেড়ে চলে গেল, তার আর আপনার রিলেশনশিপটা ইন ফিউচার ভালো হবে কিনা, আপনাদের মধ্যে রিইউনিয়ন হবে কিনা, আপনার বাচ্চা পড়াশোনায় ইন মানে প্রোগ্রেস করছে কিনা, আপনাদের রিলেশনের মধ্যে কোনো দূরত্ব আছে কিনা, ফ্যামিলি প্রবলেম, নানাবিধ প্রবলেমের কোশ্চেনের আনসার যদি ট্যারোর মাধ্যমে পেতে চান, 7439693015 হচ্ছে আমার নাম্বার, সেখানে আমাকে আপনারা মেসেজ করবেন, কল করবেন না, মেসেজের আনসার আমি ডেফিনেটলি আপনাদেরকে কিন্তু দেব। যারা যোগাযোগ করবেন তারা একমাত্র তারাই করবেন যারা রিডিং করবেন, জাস্ট যদি জানার থাকে যে আমি কি চার্জেস নিই তাহলে ডিসক্রিপশন বক্স ফলো করলেই আপনারা জানতে পারবেন, ঠিক আছে? তো পজিটিভ থাকবেন, পজিটিভ এনার্জি নিয়ে সবসময় দেখবেন, এই রিডিংগুলোকে ক্লেম করতে হয়, ক্লেম না করলে কোনো রিডিংয়ের সঙ্গে নিজেকে ম্যাচ করাতে পারবেন না। ওপেন প্ল্যাটফর্মে বানানো এই রিডিংগুলো হচ্ছে জেনারেল রিডিং, সবার জন্য বানানো, কারোর পার্সোনাল রিডিং নয়, সেজন্য যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ততটাই নেবেন, যার রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করবেন। বারবারই বলছি, যার রেজোনেট করছে না তিনি লেট গো করবেন, জোর করে নিজের উপর চাপাবেন না, কারণ এগুলো হতেই পারে, আজকে আপনার সঙ্গে পুরোটা কাল অল্প করলো, কেন এটা জেনারেল হচ্ছে প্রেডিকশন, তাই তো? আর আজ হাতে বলেও রিডিংটা আপনার জন্য, দুদিন দু বছর পরে বলেও আপনার জন্য, ইউনিভার্স চেয়েছে বলেই আপনাকে রিডিংটা হাতে দিয়েছে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এবার দেখে নেব, পজিটিভ থাকবেন, প্রথমে একটু পজিটিভ এনার্জি দেবো, সবাই একটু এই হিলিংটা নিন, ওকে? চলুন, হরে কৃষ্ণ, রাধে 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 রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, রাধে 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 রাধে, হে রাধারানী কৃপা করো দয়া করো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, রাধারানী কৃপা করো দয়া করো, সব জগতের মঙ্গল করো, সকলের মঙ্গল করো ঠাকুর, জয় মা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলো, আপনার পার্টনারের মনের মধ্যে আপনাকে নিয়ে কি চলছে, ঠিক আছে? সে সত্যি সত্যি আপনাকে ইগনোর করছে না সে আপনাকে ভালোবাসে? 5টা থেকে 6টা আমি ইউনিভার্স জোড়া কার্ড আমাকে হাতে দেবে, আমি সে কটা কার্ডই নেব, আপনার পার্টনারের একদম ট্রু ফিলিংস আপনার জন্য আজকে কি আছে সেটাই আমি দেখব। আপনারা যারা নো কন্ট্যাক্টে আছেন বা লেস কন্ট্যাক্টে আছেন, খুব কম কথা হচ্ছে তাদের জন্য রিডিংটা, কম কথা হচ্ছে, কম দেখা হচ্ছে, আপনার পার্টনারের ক্ল্যারিফাই আপনি করছেন না, সে অত ক্লিয়ারিটি দিচ্ছে না আপনাকে রিলেশনশিপটা নিয়ে, তাদের জন্য রিডিংটা পজিটিভ এনার্জি নিয়ে দেখবেন, ঠিক আছে? খুব পজিটিভ থাকবেন, অবশ্যই ক্লেম করবেন ইউনিভার্সের কাছে, ওকে? হরে কৃষ্ণা
রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আজকে দারুণভাবে রিডিংটা করব, এটাকে হিডেন ফিলিংস নিয়ে সেটা এবার দেখে নেবো, ট্যারো ডেকের সঙ্গে আমি ক্ল্যারিফাই করে দেবো আপনাদের আজকে, ঠিক আছে? চলো, অনেকেই প্রশ্ন করছেন দিদি লাইভে কবে আসবেন, লাইভে কবে আসবেন। আমি আপনাদেরকে বলেছিলাম হয়তো যে আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু মেজর অ্যাক্সিডেন্টই হয়েছে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে ভালো আছে, বা ইন ফিউচারে হতে পারে, ওর হাতে একটা অপারেশন হতে পারে, সিটি স্ক্যান করবে, হাতে একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে? তো সেই সব কারণবশত আমি একটু ব্যস্ত আছি, রিডিং দিতেও দেরি হচ্ছে, বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই, তো সেজন্য কোনো লাইভে আমি এখন আসবো না, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম, যখন সময় হবে আমি নিশ্চয়ই আসবো লাইভে। ওকে, চলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আর সবাইকে সত্যি সত্যি এটা আমার বলা হয়নি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বন্ধু, আপনারা যারা আমার জন্মদিনে এত এত উইশ করেছেন, আমাকে আশীর্বাদ করেছেন, ভালোবাসা দিয়েছেন। সত্যি বলতে আমি কালকে যে বলবো মনে ছিল না, মানে কি বলবো, একটু মাথাটাও বুঝতেই পাচ্ছেন, তো যাই হোক, থ্যাংক ইউ আপনাদের সবার ভালোবাসা, বড়দের প্রণাম আমি মাথা পেতে নিয়েছি, থ্যাংক ইউ, প্রণাম করছি আর কি। আমার আশীর্বাদ দেবেন আমাকে, যারা আমার গুরুজন আমাকে অবশ্যই আশীর্বাদ করবেন, কারণ আশীর্বাদের থেকে বড় উপহার কিছু হয় না। আমার মা সবসময় বলে যে যত পারবি আশীর্বাদ কুড়িয়ে নিবি, ওটার থেকে বড় উপহার কিছু হয় না। তো এই যে আপনারা যারা আমাকে আশীর্বাদ করেছেন, ভালোবেসেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, হরে কৃষ্ণ, থ্যাংক ইউ ইউনিভার্স, রাধা রানী, প্লিজ ক্ল্যারিফাই করুন, হরে কৃষ্ণ। চলুন, আজকে খুব সুন্দরভাবে একটা রিডিং করে দেবো আপনাদেরকে, ঠিক আছে? প্রথম কার্ড, মাই ফিলিংস ওয়ার অলওয়েজ ট্রু ফর ইউ, বাট ইউ ডিড নট অ্যাকসেপ্ট মি হোল হার্টেডলি। আপনার তার সাথে কার্ড এসছে থ্রি অফ কাপসের এনার্জি, তার সঙ্গে হিডেন ফিলিংস এসছে এইটা। ওকে, তার মানে কি, এই যে কথাটা বলছে আপনার পার্টনার, মাই ফিলিংস, আপনার পার্টনার আর আপনার মধ্যে এই যে নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্টে রয়েছে, এটা হতেই পারে আপনার পার্টনার আপনাকে ঠিক যেভাবে নিজের ভালোবাসাটা প্রকাশ করেছিল, বলেছিল, বা সে আর আপনি, আপনারা দুজন যখন একটা সুন্দর বন্ডিংয়ে ছিলেন, একটা রিলেশনশিপে ছিলেন, সে আপনার সাথে ঠিক যেভাবে মিশতে চেয়েছিল, বা সে আপনার থেকে যা যা চেয়েছিল আপনি সেরকমভাবে সেই সময় তাকে অ্যাকসেপ্ট করেননি। হতেই পারে আপনি নিজের বন্ধুর জন্য দেখুন, ভালোবাসার মানুষের জন্য দেখুন, হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখুন, বা ওয়াইফ তার হাজব্যান্ডের জন্য দেখুন, সেম জেন্ডার দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য দেখুন, যারা যে রিলেশনে আছে দেখতেই পারেন, ঠিক আছে? তো সেটাই হয়তো আপনি শোনেননি, তার কথা মানেননি, আজকে তার মনে হচ্ছে যে এটা অনেক বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, আমি আর এই বাড়াবাড়িটা নিতে পারছি না। আপনার পার্টনারের হয়তো মনে হতে পারে, কারণ সে আপনার সাথে যেভাবে মিশতে চেয়েছিল আপনি হতে পারে সেইভাবে আপনি মেশেননি, বা তার যে চাহিদাটা আপনার সঙ্গে ছিল সেটা আপনি শোনেননি, তাই জন্য আজকে এরকম অবস্থা। ইউ হার্ট মি এভরি টাইম ফর ইউর ফলস প্রাইড অ্যান্ড ইগো। তার মানে দেখুন, তার সাথে এসব সোর্সের এনার্জি, মানে আপনি অলওয়েজ একটা এমন, আপনি পজিটিভ ছিলেন, আপনার পার্টনারের মনে হচ্ছে যে আপনি তাকে অলওয়েজ হার্ট করেছেন সবসময়, সে হয়তো আপনার কাছে খুব পজিটিভ এনার্জি নিয়ে এসছে, সে আপনার সাথে যোগাযোগ করতে চেয়েছে, বা আপনিও হতে পারেন যে তার সাথে পজিটিভ এনার্জি নিয়ে গেছেন বা কিছু, কিন্তু সে আপনাকে হার্ট করেছে, মানে তার মনে হচ্ছে আপনি অনেক বেশি অহংকারী, আপনি অনেক বেশি ইগো দেখিয়েছেন। দেখুন, সবার মধ্যেই ভুল ত্রুটি আছে, এই নয় যে আপনি আমার রিডিং দেখছেন বন্ধু বলে আপনি ভুল করেননি, হতে পারে আপনি ভুল করেছেন, কিছু মনে করবেন না, হতেই পারে আপনিও ভুল করেছেন, আপনি হয়তো বেশি ইগো দেখিয়েছেন, আপনি হয়তো নিজেকে সবসময় বড় মনে করেছেন, আপনি ভেবেছেন আপনি অলওয়েজ রাইট, আপনার মনে হতেই পারে যে আমি যা করেছি সবসময় ঠিক করেছি, তুমি ভুল করেছো, বারবার বারবার যদি আপনি একটা মানুষকে বলতে থাকেন যে তুমি ভুল আমি ঠিক, তুমি ভুল আমি ঠিক,
অ্যাডজাস্ট না করে সেক্ষেত্রে সমস্যা জন্ম হতেই পারে। তো সেটাই হয়তো আপনাদের আজকে দুজনের রিলেশনশিপের জন্য বড় একটা অন্তরায় বা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেটা দেখতে পাচ্ছি। ওকে, নো স্কোপ লেফট ইন ইন দিস রিলেশনশিপ, লেট মি প্লিজ গো প্লিজ। দেখো কি সুন্দর কার্ড, আর তার সাথে মানে আপনার পার্টনার কিন্তু বুঝে গেছে আপনারা না যে একটা সোলমেট কানেকশানে আছেন। আপনার পার্টনার কিন্তু কখনোই আপনার হাতটা ছাড়তে চায় না, সে আপনার সঙ্গে সবসময় সম্পর্ক রাখতে চায়, আপনাকে ভালোবাসতে চায়, কাছে পেতে চায়। এবং আজকে আপনাদের যে দূরত্ব রয়েছে, আপনাদের যে আপনাদের মধ্যে যে ধরুন ডিস্টেন্স রয়েছে বা আপনাদের রিলেশনশিপটা যে ভালো নেই, সেটা কিন্তু ভয় পাবেন না। আপনার পার্টনার কিন্তু আপনাকে ছেড়ে দিয়ে যায়নি, সে কিন্তু ছেড়ে দেয়নি, সে হয়তো খানিকটা আপনার সাথে দূরত্ব রেখেছে, কিন্তু সে আপনার হাতটা ধরে রেখেছে। আপনার জন্যই তার বুকে ভরা ভালোবাসা রয়েছে, আপনার জন্যই তার বুক ভরা ভালোবাসা রয়েছে। এই ভালোবাসা সে অন্য কাউকে দেয়নি আর না দেবেও, সে শুধু আপনাকেই চায়, আপনাকেই ভালোবাসে। ঠিক আছে, আই ডোন্ট ট্রাস্ট ইউ অ্যান্ড দিস রিলেশনশিপ, ইট ইজ গুড টু মুভ অন। আপনার পার্টনার, অনেকের পার্টনার কিন্তু সত্যি সত্যি এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যেতে চায়। হতে পারে আপনার পার্টনার আপনাকে বিশ্বাসই করে না, আপনার হতে পারে কেন জানি না আজকে এরকম কেন কার্ডগুলো আসলো, হতে পারে আপনি হতে পারে আপনার পার্টনারকে কখনো ভুল বুঝিয়েছেন, ডিচ করেছেন, বা আপনি হয়তো আপনার পার্টনারকে এমন হতে পারে যে আপনি আপনার পার্টনারকে এরকম করেছেন মানে তার কথার অবাধ্য হয়েছেন, তার মনে হয়েছে যে আপনি তাকে ছেড়ে অন্য কাউকে সময় বেশি দেন, তাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে গল্প বেশি করেন। তো সে চাইছে না আপনার সাথে সম্পর্কটা এই মুহূর্তে রাখতে, সে চাইছে আপনার থেকে রিলেশনশিপটা থেকে কোনো না কোনোভাবে এগিয়ে যেতে, বেরিয়ে যেতে। সে চাইছে আপনার থেকে সম্পর্কটাকে বার করে নিয়ে বেরিয়ে যেতে। এই মুহূর্তে সে আপনার সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করতে আর চাইছে না। এই সময় আপনার পার্টনারের হিডেন ফিলিংস কিন্তু আমি এটাই দেখছি। আই ডু নট ফিল কমফোর্টেবল টু শেয়ার মাই ফিলিংস উইথ ইউ, আই ডাউট আর উই কম্পেটেবল। আপনাদের দুজনের রিলেশনশিপের মধ্যে কিন্তু একটা ব্যালেন্সের অভাব হয়ে গেছে, আর কিচ্ছু না, কিচ্ছু না। আপনাদের রিলেশনশিপটা কিন্তু ঠিকঠাক পর্যায়ে রয়েছে, আপনাদের রিলেশনশিপটা ঠিক আছে, কমফোর্টেবল হচ্ছে না, মানে একটা কমফোর্ট জোনটা হারিয়ে যাচ্ছে কোথাও, সেই জোনটাকে ক্রিয়েট করতে হবে। আবার আপনাদের দুজনে একটু আলোচনা করে, ভালোবেসে একটু কথা বলে, দুজনের মধ্যে একটা কি বলবো, দুজনে একটু সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করুন, আলোচনা করে নিন। হ্যাঁ ঠিক আছে, একটু আলোচনা করে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করুন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সব কিছু ঠিক হয়ে যাবে, কোনো টেনশন করবেন না, ওপরওয়ালা আছে। যখন এই সম্পর্কটার মধ্যে ব্যালেন্সের অভাব আছে, ইউনিভার্স আপনাদের রিলেশনশিপের মধ্যে কিন্তু ব্যালেন্সটা আবার করিয়ে দেবে। তো একদম টেনশন করে কোনো লাভ নেই। ঠিক আছে, আওয়ার রিলেশনশিপ ওয়াজ বেসড ইন দ্য ওয়ার্ল্ড, হোপ ইট রিমেন সো। দেখুন তার সাথে চ্যারিয়েটের এনার্জি, আপনার পার্টনার আপনাদের দিকেই এগিয়ে আসছে, কারণ তার মনে হয় আপনার আর আপনার পার্টনারের যে সম্পর্কটা এটা পৃথিবীর সবথেকে সুন্দর মধুর একটা সম্পর্ক। দেখুন একটা মানুষ তার পেছনে পুরো রাজত্ব রাখা রয়েছে, তাই না? তো সেই মানুষটার সেই মানুষটা সবসময় মনে করে কি যে আমার আমার এবং আমার ভালোবাসার মানুষের জন্যই কিন্তু আমার সব কিছু, আমি আজকে যা করছি, যা ইনকাম করছি বা যেভাবে আমি নিজেকে তৈরি করছি আমার ভালোবাসার মানুষের জন্যই করছি। তো আপনার পার্টনার কখনোই কিন্তু আপনার হাতটি ছাড়বে না। হতে পারে আপনাকে আজকে সে ইগনোর করছে, হতে পারে আপনার সঙ্গে তার হয়তো দূরত্ব রয়েছে, বাট এই মানুষটা কখনোই আপনার হাতটা ছাড়বে না। ইওর ফাইট স্পয়েল মাই ফিলিংস, ইট ইজ সেপারেটিং আস। তার মনে হয় আপনি একটি ম্যাচিওর মেন্টালিটির মানুষ, ঠিক আছে, তার মনে হয় আপনি অনেক সময় অকারণেই ঝগড়াঝাটি করেছেন, এই যে ঝগড়া করেছেন আর হঠাৎ হঠাৎ করে রিলেশনশিপটাকে আপনি ভালো করে ধরে রাখতে পারেননি, তার মনে হচ্ছে আপনি এত আর্গিউ করেছেন, ঝগড়া করেছেন, কথায় কথায় 14 বার ফোন করেছেন, সে হয়তো বলছে ফোন করে করেই তার সাথে হয়তো ঝগড়া করেছেন, ফোন করেই হয়তো তাকে ব্লেম দিয়েছেন, এই যে জিনিসগুলো করেছেন এগুলো তার ভালো লাগছে না। এটা তার ভালো লাগছে না বলে তার মনে হচ্ছে যে তোমার এই আচরণের জন্যই কিন্তু আজকে আমাদের মধ্যে এই দূরত্বটা হয়েছে, তার মনে হচ্ছে। ইউ আর ভেরি পজিটিভ অ্যান্ড পিওর সোল, সরি, ইউ আর ভেরি পজিটিভ অ্যান্ড পিওর সোল, অনলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই পেন। আপনার পার্টনার এই মুহূর্তে মনে করছে আপনি কিন্তু খুব পজিটিভ, সে এখন এমন একটা কাজের মধ্যে লিপ্ত আছে, সে কোনো না কোনো কাজে খুব মানে আমি যে একটু আগে বললাম না যে ইগনোরটা হয়তো কোনো কারণে করতে পারে, আপনার পার্টনার এখন কোনো একটা কারণে ভীষণ বিজি আছে, ব্যস্ত আছে,
বা পরিস্থিতির শিকার হতে পারে, সে কোনো কারণে হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছে না, করে উঠতে পারছে না, পরিস্থিতি তাকে এই মুহূর্তে আপনার কাছে থেকে আসতে দিচ্ছে না, তো সেই কারণে হয়তো সে হতে পারে আপনার পার্টনার আর আপনার মধ্যে এই দূরত্বটা হয়েছে। ঠিক আছে, আপনার পার্টনার না চাইলেও হয়তো আজকে দূরত্বটা জন্ম হয়েছে, তো সেই জন্য সে চাইছে যে আপনি জানেন আপনি যথেষ্ট পজিটিভ মাইন্ডের একজন মানুষ, আপনি সব কিছু বোঝেন এবং আপনি অ্যাডজাস্ট করতে জানেন। এটাই হচ্ছে আপনার পার্টনারের মনের কথা, যে তুমি আমাকে অ্যাডজাস্ট করতে জানো, তুমি আমাকে পুরোটাই বোঝো, আমি জানি তুমি পুরো বুঝে যাবে। এটাই হচ্ছে আপনার পার্টনারের মনের কথা। তো জানি না, এই রিডিংটা আমার মনে হচ্ছে তো খুব সুন্দর রিডিং, খুব ভালো একটা রিডিং, আপনাদেরও আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ইউনিভার্সের কাছে ক্লেম করবেন, অবশ্যই ক্লেম করবেন, বারবার বলি ক্লেম না করলে এনার্জির সঙ্গে আপনি মিলতে পারবেন না, এনার্জির গিভ অ্যান্ড টেক করতেই হয় ট্যারোতে। তো যারা ভালো লাগলো যাদের যাদের তারা অবশ্যই লাইক করে দেবেন, হ্যাঁ, আর নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন, আর যারা চাইছেন পার্সোনাল রিডিং নিতে 7439693015, 7439693015 হচ্ছে আমার নাম্বার, সেখানে আমাকে মেসেজ করুন। তো বন্ধু চলুন দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণ, রাধে 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 রাধে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।